হ্যাভরন আসসালামু আলাইকুম, আমি এম ফারাবি ফ্রম বন্ধু টেক। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। কিছুদিন পূর্বে সাতোশি অ্যাপসের নতুন এয়ারড্রপ কেককোর সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং এই কেককোরে অলমোস্ট প্রত্যেকেরই কেওয়াইসি অপশন চালু হয়েছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ভেরিফাই করা হয়ে গেছে। সো কেককোরের এই কেওয়াইসি সিস্টেমটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এর পূর্বে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন এবং পরবর্তীতে অন্যান্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই এখান থেকে বেল আইকনটিতে ক্লিক করে নিচ থেকে অল বাটনটি সিলেক্ট করতে একদমই ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, ফার্স্ট অফ অল আমাদেরকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এটি কিন্তু কোনো অ্যাপস না, ওয়েবসাইট, এবং আমি এটি ব্রাউজার থেকে একটি শর্টকাট ক্রিয়েট করেছিলাম। জাস্ট আমি এটিতে ক্লিক করে নিচ্ছি এবং নতুনদের জন্য বলে নিচ্ছি, সাতোশি অ্যাপস থেকে কিন্তু প্রত্যেকে ভালো একটি অ্যামাউন্ট প্রফিট করেছিল এবং এটি কিন্তু সাতোশি অ্যাপসের অন্য নতুন একটি এয়ারড্রপ। সো অবশ্যই অবশ্যই এটিতে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন এবং পূর্ববর্তী ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে। ওয়েল, ওয়েবসাইটে প্রবেশ করার পর তাদের কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে। জাস্ট আমরা সেটি একটু চেক করে নিই। এখানে যে থ্রি লাইনস অপশন রয়েছে জাস্ট আমরা এটিতে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বারে রয়েছে এয়ারড্রপ অপশন, আমাদেরকে এয়ারড্রপে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর দেখতে পারবো আমরা কিন্তু এখানে পূর্বে প্রতি ঘন্টায় 5 টোকেন মাইনিং করতাম, বর্তমানে 4 টোকেনে চলে এসেছে। সো বুঝতে পারতেছেন তাদের সাপ্লাই কিন্তু কমে যাচ্ছে, মাইনিং স্পিড কিন্তু কম হবে। অবশ্যই অবশ্যই যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে রেখেছেন মাইনিংটি কন্টিনিউ করবেন। সো আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য উপরে যে থ্রি লাইনস বা মেনু অপশন রয়েছে জাস্ট আমরা এখান থেকে মেনুতে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে রয়েছে অ্যাকাউন্টস অপশন, জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে। ওয়েল, ক্লিক করার পর এখানে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশান দেখতে পারবেন, রেফারেল লিঙ্ক সহ রয়েছে এবং যদি আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসির জন্য প্রযোজ্য হয়ে থাকে, আই মিন যদি আপনি অ্যাকাউন্টটি খোলার পর 10 দিন পর্যন্ত মাইনিংটি কন্টিনিউ করেন তাহলে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন। সো এখানে রয়েছে আইডি ভেরিফিকেশন এবং ভেরিফিকেশনের জন্য কিছু দিক নির্দেশনা তারা এখানে দিয়েছে, চাইলে আপনারা এগুলো পরে নিতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে আপনি অ্যাকাউন্টটি খোলার সময় যে আইডি কার্ডের নম্বরটি দিয়েছেন সেই নম্বরটি কিন্তু এখানে থাকবে। যদি এটিতে কোনো ধরনের মিস্টেক থাকে, পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি চাইলে এটিকে পরিবর্তন করে নিতে পারবেন। উপরের দিকে চলে যাওয়ার পর দেখতে পারবেন আপনার আইডি কার্ড বা পাসপোর্ট নাম্বারের পাশে একটি এডিট আইকন রয়েছে, জাস্ট এটিতে ক্লিক করে অবশ্যই এডিট করে নেবেন। কেওয়াইসি সাবমিট করার পূর্বে কিন্তু অবশ্যই আপনাকে এডিট করে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসি হবে না। ওয়েল, যদি আমরা স্ক্রল করে আর একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে 3টি স্টেপ বা 3টি ছবির মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কেওয়াইসি সাবমিট করতে পারবো। প্রথমত হচ্ছে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ দিতে হবে এখানে, তারপর আইডি কার্ডের ব্যাক পেজ এবং তৃতীয়ত আমাদেরকে একটি সেলফি ইউজ করতে হবে। এবং সেলফিতে একটি কন্ডিশন হচ্ছে আপনাকে ছোট্ট একটি পেপারে লিখতে হবে কেককোর, তারপর আপনার আইডি কার্ডটি সহ এই পেপারটি হাতে নিয়ে আপনাকে একটি সেলফি উঠাতে হবে। সো কেককোর লেখাটি কিন্তু তারা 3 নম্বর পয়েন্টে উল্লেখ করে দিয়েছে, আপনাকে লিখতে হবে CAKECORE। জাস্ট এই পেপারটি লিখার পর আপনার এই পেপারটি আইডি কার্ড সহ একটি সেলফি উঠে নেবেন। সো এবার ছবির সাইজ সম্পর্কে বলি, ছবিগুলো অবশ্যই সর্বোচ্চ 512 কপি হতে পারবে। যদি আপনার ছবিগুলো 512 কপির চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেগুলোকে রিসাইজ করতে হবে এবং রিসাইজ করার সিস্টেমটি কিন্তু তারা এই ওয়েবসাইটে বা হচ্ছে আইডি ভেরিফিকেশনের নির্দেশনাতে বলে দিয়েছে। যদি আপনি এখানে হেয়ারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন সিস্টেমটি উল্লেখ রয়েছে। সো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, মনে করে নিচ্ছি আপনি এই ছবিটি উঠিয়েছেন এবং ছবিটির সাইজ অনেক বেশি রয়েছে। সো এটিকে কনভার্ট করার জন্য বা হচ্ছে রিসাইজ করার জন্য দেখতে পারবেন ছবিতে ডিফল্ট হিসেবে প্রত্যেকের মোবাইলে এডিট আইকন রয়েছে, জাস্ট আমরা এখান থেকে এডিট আইকনে ক্লিক করে নিব। সো ক্লিক করার পর এবার দেখা যাবে উপরের দিকে থ্রি লাইনস অপশন রয়েছে, জাস্ট এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করবেন। তারপর এখানে থাকবে রিসাইজ অপশন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। ওয়েল, ক্লিক করার পর এখানে যে 20% রয়েছে সর্বনিম্ন সাইজ, জাস্ট এটিকে সিলেক্ট করে দেবেন। দেন সিলেক্ট করার পর নিচে থাকবে ডান অপশন, জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে এবং সর্বশেষ উপরে যে সেভ বাটনটি রয়েছে জাস্ট এটিতে ক্লিক করলে কিন্তু আপনার ছবির সাইজটি কমে যাবে। এবং যদি আপনার নিকট অল্টারনেটিভ অন্য কোনো অপশন থাকে তাহলে আপনি সেটিও ইউজ করতে পারেন। পাশাপাশি যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে যে কাউকে ছবিগুলো সেন্ড করে পুনরায় ডাউনলোড করে নিলেও দেখতে পারবেন সেগুলোর সাইজ কমে যাবে। ওয়াইল, ছবিগুলো রিসাইজ করার পর এবার আমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই পেজে চলে আসার পর এখানে যে চুজ ফাইল অপশন রয়েছে জাস্ট আমরা এটিতে ক্লিক করব এবং ক্লিক করার পর আমাদের রিসাইজ করা আইডি কার্ডের ফ্রন্ট পেজটি আপলোড করে নিব।
তারপর এখানে থাকবে চুজ ফাইল অপশন জাস্ট এটিতে ক্লিক করে আমাদের আইডি কার্ডের ব্যাক পেজটি আপলোড করব এবং সর্বশেষ আমাদের যে সেলফিটি উঠিয়েছিলাম কেক কোর আইডি কার্ড সহ সেই সেলফিটিকে আপলোড করার জন্য এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে ছবিগুলো আপলোড করে নিব সো ছবিগুলো সঠিকভাবে আপলোড হওয়ার পর দেখা যাবে এখানে সাবমিট বাটনটি অ্যাভেলেবল হয়ে যাবে জাস্ট আমাদেরকে এই সাবমিটে ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর একটু প্রসেসিং হবে এবং সর্বশেষ দেখতে পারবেন আইডি ভেরিফিকেশনের জায়গায় ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট অপশন চলে সো যদি এই সেন্ট অপশন চলে আসে তাহলেই বুঝতে পারবেন আপনার KYC রিভিউতে চলে গেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটি KYC ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে যেটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি এইভাবে ভেরিফাই হয়ে যাবে এখানে ভেরিফাইড লেখা চলে আসবে এবং যদি এই লেখাটি চলে আসে তাহলে আপনার KYC কাজ কমপ্লিট আপনাকে আর কিছুই করতে হবে না জাস্ট প্রতিদিন একবার ওয়েবসাইটে প্রবেশ করে আপনার মাইনিংটি কন্টিনিউ করে নেবেন সো সর্বশেষ আরও একটি কমন কোয়েশ্চেন হচ্ছে অনেকেই বলতে পারেন যে এই টোকেনটি কবে উইথড্র হবে বা কী অবস্থা এটি সম্পর্কে পরবর্তীতে খুব শীঘ্রই হয়তো বা ওয়ালেটের আপডেট চলে আসবে যেমনটি আমরা সাতোশি অ্যাপসে করেছিলাম সেইভাবে আমাদের ওয়ালেট ক্রিয়েট করে নেবার পর তাদের টোকেনগুলো লিস্টেড হবে এবং আমরা কিন্তু উইথড্র করে খুব সহজে আমাদের টাকাটি পকেটে নিতে পারবো সো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো যারা মাইনিং লাভার রয়েছেন অন্যান্য অ্যাপসের পাশাপাশি অবশ্যই এটিতে কাজ করবেন যদি এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খুলে না থাকেন অ্যাকাউন্ট খুলে নেবেন আর যারা অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন সিরিয়াসলি এই মাইনিংটি কন্টিনিউ করবেন সো এই ছিল আজকের মতো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন সে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন কথা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ